বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের ডিসেম্বরে, আর গত মধ্যরাতে, আসলে গতকাল মধ্যরাত থেকে বাংলাদেশ তার ম্যাপের একটা পূর্ণাঙ্গতা পেয়েছে। আপনারা জানেন যে ভারতের সঙ্গে ছিটমহল নিয়ে একটা মোটামুটি বিরোধের মতোই ছিল বলা যেতে পারে, বা নিষ্পত্তি হচ্ছিল না গত 68 বছর ধরে এই সমস্যাটি রয়েছে। এবং শুধু বাংলাদেশ বা ভারত তার ম্যাপকে পূর্ণাঙ্গ করতে পেরেছে সেটি বলাও যথেষ্ট হবে না, অর্ধ লক্ষাধিক মানুষ আসলে তাদের রাষ্ট্র পেয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। সম্প্রতি ভারতের রাজ্যসভা এবং পরে লোকসভায় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি সেটি অনুমোদিত হয়েছে, যেটি আসলে আরো 41-42 বছর আগে নিষ্পত্তি হওয়ার কথা ছিল। যাই হোক, এর মধ্য দিয়ে মোট 162টি ছিটমহলের মধ্যে বাংলাদেশ 111টি এবং 51টি পেয়েছে ভারত। এবং এর মধ্যে যে জনসংখ্যার কথা আমি উল্লেখ করলাম, ভারতে যারা আছেন বাংলাদেশের যে এনক্লেভগুলোতে ভারতীয় যারা ছিলেন তারা সেখানেই থেকে গেছেন, কেউ আসেনি। বাংলাদেশের এলাকার মধ্যে যে ভারতীয় ছিটমহলগুলো ছিল সেখান থেকে প্রায় হাজার খানেক মানুষ ভারতে যাবার সিদ্ধান্ত নিয়েছে, বাকিরা এখানেই থাকছেন। এবং মোটামুটি ভাবে এই হচ্ছে অবস্থা। এবং এই ছিটমহলগুলো আর এখন থেকে ছিটমহল নেই আসলে, এই অঞ্চলে এই এলাকাগুলোতে যে মানুষরা রয়েছেন তাদের ভবিষ্যৎ, তাদেরকে কিভাবে এই রাষ্ট্র ধারণ করবে এবং তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে, এর বাইরেও আরো কিছু এর সঙ্গে সম্পর্কিত বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসাচ্ছেন অ্যাম্বাসেডার আশফাকুর রহমান, একজন প্রাক্তন কূটনীতিক এবং লেখালেখি করছেন নিয়মিত আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতীয় নানা বিষয় নিয়ে। আমার ডানে রয়েছেন প্রফেসর শাহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত আমাদের দুজনকে স্টুডিওতে। অ্যাম্বাসেডার আশফাকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি যে ছিটমহলগুলোতে বাংলাদেশের পতাকা এবং ভারতীয় অংশে ভারতের পতাকা উঠল, সব মিলিয়ে এই ঘটনাটিকে আপনার কাছে হিস্টোরিক নো ডাউট, মানে এটা তো পার্টিশনের পরে পিপল হ্যাভ বিন গিভেন দ্য ফ্রিডম টু গো হুইচ এভার ওয়ে দে ওয়ান্ট, আর কোনো কোনো ডিস্টারবেন্স ছাড়া এগ্রিড অপন প্রিন্সিপালে কাজটা হয়েছে। সো অফকোর্স উইল কল ইট হিস্টোরিক, এবং এটা একটা মাইন্ড ফলক বাংলাদেশের জন্যে, শুধু বাংলাদেশের জন্য না অনেক দেশের জন্য, কারণ এখনো জানি আমরা অনেক দেশ আছে যেখানে ইভেন ভারতের মতো বড় দেশের জন্য, কারণ তাদের ম্যাপটা তো অপূর্ণ ছিল, অপূর্ণ ছিল এবং এটাতে এই দিকটা পূর্ণ হলো, এবং আমরা স্থল এবং সমুদ্রে এখন বর্ডারটা ইজ ডিফাইন্ড করে ফেলতে পারলাম, এখন ডিফাইন্ড অনেক দেশ আছে। একটা দেশ আছে নর্থ আফ্রিকাতে 250 বছর এমনি ছিটমহল আছে, দে কুড নট রিজলভ ইট। আবার কেউ কেউ বলছে যে 500 বছর নাকি একটা দেশের আছে ছিটমহল হয়নি রিজলভ। সো ফর আস একটা দেশ, আমরা উই আর 42 ইয়ার্স ওল্ড, উই হ্যাভ বিন এবল টু রিজলভ ইট, তার আগেও থেকে যদি আমরা নিই উই হ্যাভ বিন এবল টু রিজলভ ইট, ইটস এ গ্রেট মাইল স্টোন ফর দ্য পিপল অফ বোথ দি কান্ট্রিজ। এটা হয়েছে বিকজ দের ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে উই নিড টু ডু সামথিং অ্যাবাউট দিস is helpless people, ebong ei jonnei eta apnar holo to eta to it started off mane ei je ei situation ta start hoyeche khubi ekta khelo khelo byapar niye daba khelto oi apnar era raja maharaja জমিদার এরা দাবা খেলত, পয়সা ছিল না পকেটে, ল্যান্ড দিয়ে দিত, ল্যান্ড দিয়ে স্টার্টেড অফ লাইক দিস, বাট লুক এট দি হিউম্যান মিজারি, হিউম্যান মিজারি কত জেনারেট করেছিল তারা। এখন ইটস অ্যান এন্ড টু দ্যাট, ওই এন্ড অফ ফ্রিভিলিটি, আমি বলবো এন্ড অফ ফ্রিভিলিটি যদি আমি বলি। তো আই থিঙ্ক ইটস এ ভেরি স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ভেরি ম্যাচিওর ডিসিশন অন বোথ দি নেশনস of both the nations as well as the leaders, ebong er shonge amader parashro shorashtro montron hisheb onujayi je ei je ortholokkho manush jemon bangladesher notun jukto hocche nagorik hocche bangladesher shonge kintu 10000 ekor er beshi bhumi jukto hocche, ha exact directly amra pacchi directly, it is not the jomi, it is the human misery jeta amra otake control kore felalam, this is statesmanship, statecraft, স্টেটের একটা
একটা কোয়ালিটি যে আপনি হিউম্যান মিজারি কত কমাতে পারেন। তাফসীর আম শাহিদ ওসমান উনি আপনি ধন্যবাদ এম্বাসেডর আশরাফ ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমরা এই দ্বিতীয় মহাযুদ্ধের পর গত 60-70 বছরে যে সীমান্তগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে তা খুব বেশি নড়াচড়া করা সম্ভব হয়ে ওঠেনি। অনেকে বলতো যে প্যান্ডোরাস বক্স খোলার মতো। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরে ইউরোপে প্রচুর জায়গা রয়েছে বাউন্ডারিজ গুলো ইলডিফাইন বাজেভাবে করা হয়েছে। ন্যায়ের ভিত্তিতে করতে হলে একটাকে যদি টাচ করতে হয় অন্যগুলোও টাচ করতে হবে। কাজেই এই যে সীমান্ত একবার যথাযথভাবে যখন সংবিধানে লিপিবদ্ধ করা হয় তখন স্পেশালি ভারতের মতো দেশে এটা অত্যন্ত জটিল এবং ভারতীয় প্রধানমন্ত্রীরাও আমরা দেখেছি যে গত 50-60 বছরে তাদের চীনের সাথে সীমান্ত বিরোধ রয়েছে, পাকিস্তানের সাথে তো কাশ্মীর নিয়ে রয়েছেই, আমাদেরটা ভারতের সাথে যে এই যে এনক্লেভস নিয়ে ছিটমহল নিয়ে ডিসপিউট এটা ঠিক সরাসরি যে সীমান্তে গোলাগুলির সম্পর্ক তা না। যেটা অ্যাম্বাসেডর সাহেব বললেন যে গত 50 বছরে কতগুলো মানুষ, কয়েক হাজার মানুষ তারা কোনো দেশেরই নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারছিল না, তাদের জাতীয়তা নাই, রাষ্ট্র আনুগত্যের কোনো বাস্তবতা নেই, কোনো সুযোগই পাচ্ছিল না। এই যে এতগুলো মানুষের রাষ্ট্রহীন অবস্থান 68 ইয়ার্স ধরে এটা রিজলভ করা কিন্তু অত্যন্ত জটিল একটা বাস্তবতা। আমি এটা বলবো যে একদিকে যেমন দুই দেশেরই দুই প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, তার পাশাপাশি কিছুটা সৌভাগ্য বলতে হয় যে এমন এমন কিছু সিচুয়েশনস তৈরি হয়ে গিয়েছে যেগুলো একটা সৌভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি করার মতো মানুষের প্রচেষ্টাকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, যেমন ধরুন এই যে ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থান, এত বড় মাপে তাদের সিট পাওয়া, প্রধানমন্ত্রী মোদির যে ব্যক্তিগত উদ্যোগ, একটা ইন্ডিয়ার মতো দেশে যেখানে রাজনীতিবিদরা এত সমস্যা সৃষ্টি করে, তারপর এমনকি মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গে যায় যিনি সবচেয়ে এফেক্টেড হয়েছেন, তিনিও কিন্তু ইচ্ছা করলে তার যে ব্যক্তিগত ক্ষোভ মোদির প্রতি আগে থেকে ছিল, তিনি ইচ্ছা করলে এখানে একটা জটিল সমস্যা তৈরি করে ফেলতে পারতেন, কিন্তু তিনিও করেননি। এখন আমরা দেখতে পাচ্ছি কি যে শুধুমাত্র আসামে বিজেপি এটার বিপক্ষে ছিল, তারা এটার রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, তারা ভেবেছিল আগামী ইলেকশনে তারা যদি আরো বেশি সিট পায় এই প্রক্রিয়াকে প্রলুব্ধ করার সুযোগ তারা এমনভাবে হারালো যখন দেখলো যে মমতা নিজে স্বয়ং এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। ওই অঞ্চলে দেখা যাচ্ছে যে যদিও পশ্চিমবঙ্গের সাথে সরাসরি কোনো ছিটমহল বিনিময় হয়েছে বোধহয় কিছুটা, কিন্তু মমতার অবস্থান ছিল যে হিউম্যান মিজারি রিজলভ করা তার জন্য রাজনৈতিকভাবে লাভবান, এবং এই এই অর্থে মোদির সাথে মমতার কিন্তু একটা সংযোগের সম্ভাবনাও দেখা দিয়েছে। এছাড়া কংগ্রেসের অবস্থান যদি আমরা দেখি, কংগ্রেস আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাদের পক্ষে সম্ভব ছিল না। কাজে আমি যেটা বললাম যে কিছুটা সৌভাগ্যের বাস্তবতা সৃষ্টি হওয়া, ভারতীয় রাজনীতির জটিল সমীকরণে এই বোধহয় প্রথমবারের মতো একটা বাস্তবতা সৃষ্টি হলো যেটা অভূতপূর্ব এই অর্থে যে একটা ভোটও বিপক্ষে যায়নি। যেমন আমি তাদের লোকসভার রাজ্যসভার কিছু প্রসিডিংস লাইভ দেখছিলাম টেলিভিশনে বিতর্কের সময়, সেখানে একজন আউলিওয়ালা নাকি পাগড়ি পরা তিনি বলে যে ঠিক আছে আমরা এই চুক্তির পক্ষে সই করা হবে কিন্তু বাংলাদেশকে 3 বিঘা করিডোর ছেড়ে দিতে হবে, এখন আর তাদের 3 বিঘার প্রয়োজন নাই, স্থায়ী ভাবে ভালো। এই ধরনের কিছু কিছু অযৌক্তিক দাবি যে উঠেনি তা না, তবে সেগুলো অনেকটা রেথরিক্স এর পর্যায়ে, কথা বলার পর্যায়ে হতেই পারে। তবে ওই যে আমি যেটা বললাম যে বাংলাদেশের দিকে আর এক ভারতের দিক থেকেও যে ইনিশিয়েটিভ, বাংলাদেশেও এখন ভারতের অভিজ্ঞতায় এতখানি আস্থা রাখার মতো সরকার বাংলাদেশে তারা কখনো দেখেনি ইদানিং গত 3-4 ডেকেডে যদি আমরা দেখি, এবং তাদের মনে হয়েছে যে নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ প্রচুর আস্থার বাস্তবতা সৃষ্টি করেছে, এমনকি বলা যায় ত্যাগ স্বীকার করেছে। আমরা বর্ডারে এখনো কিলিংস চলছে, তারপরে কিন্তু বাংলাদেশ অটুট আস্থা রেখেছে যে উত্তর পূর্ব
ভারতে কোনোভাবেই বাংলাদেশ কোন রকমের ওই সহিংসতার সাথে জড়াবে না, এটা কিন্তু ভারতীয় রাজনীতিতে ভারতীয় মিডিয়াতে প্রচুর সমর্থন নিয়ে এসেছে এবং মিডিয়া ভারতীয় মিডিয়া কিন্তু খুব শক্তিশালী চাপ সৃষ্টি করেছে যে বাংলাদেশের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা স্বীকার করার বাস্তবতা সৃষ্টি হয়েছে। কাজেই বাংলাদেশে আমি নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রী হাসিনাকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে তিনি কিন্তু দীর্ঘ সময় এই বাস্তবতাকে কোনোভাবেই স্যাবোটাজ হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেননি। ইচ্ছা করলে তিনি হয়তো মমতার প্রতি একটা ক্ষোভ প্রকাশ করতে পারতেন যে তিস্তার পানি আমরা পাই না, তার জন্য পাই না, কেন হচ্ছে না, কিন্তু তিনি কিন্তু অত্যন্ত কূটনৈতিক দিক থেকে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন এবং তিনি এমন এমন কিছু ব্যক্তিবর্গকে জড়িত করেছেন যারা পেশাজীবী কূটনীতিক। এবং আমি বলতে পারি যে বর্তমানে যে ভারতে আমাদের রাষ্ট্রদূত রয়েছে তারও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ভারত বাংলাদেশ কূটনীতির ক্ষেত্রে এবং মোটামুটি যে আলোচনার প্রক্রিয়া চলে এসেছে বাংলাদেশ কিন্তু এই ভারতীয় অত্যন্ত জটিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো কোনো কিছু বাদ রাখেনি এবং আমি বলবো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং এই যে মমতাকেও বাংলাদেশ যেটুকু তোয়াজ করলো বা গুরুত্ব দিল, আমার মনে হয় এখানে একজন অ্যাম্বাসাডর আছেন, প্রোটোকল অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার যিনি আছেন প্রোটোকলে মমতার অবস্থান কিন্তু তার নিচে সোফার, আমি যতদূর জানি আমাদের হাই কমিশনারের অবস্থান সেখানে 8, মমতা ব্যানার্জির অবস্থান সেখানে 9। সো তারপরে তাকে আমরা দেখলাম মোদি যখন বাংলাদেশ ভিজিট করছেন পাশাপাশি সেই তার ছবিও ঢাকার রাস্তায়। এখন এই যে ভারত বাংলাদেশ এই চুক্তিটা সই হলো, এর পরিণতি কি হতে পারে? এর পরিণতি কিন্তু শুধু যে ভারত বাংলাদেশের উপরই পড়বে সম্পর্কের ক্ষেত্রে তাই নয়, দক্ষিণ এশিয়াতে কিন্তু এখন পাকিস্তানের মতো দেশ যারা ভারতের সাথে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল নিয়ে একটা খুব জটিল সম্পর্ক গোলাগুলি হচ্ছে, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করবে পশ্চিমা বিশ্বে এবং তারা দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সম্পর্ক, ভারত চীন সম্পর্ক, সেখানে কতটুকু বাংলাদেশ ভারতের বাস্তবতার প্রক্রিয়াটাকে গ্রহণযোগ্য করা যায় একটা টেস্ট কেস হিসেবে কিন্তু এই এটাকে ধরা হবে। আমরা আন্তর্জাতিক কূটনীতিতে কখনো খুব বেশি দেখিনি যে টেরিটোরিয়াল ডিসপিউটস বা ভূমিগত সমস্যার যে সমাধান তা সুদূর প্রসারী রাজনীতিকে সামনে রেখে করা হয়, কেননা বেশিরভাগই রাজনীতিবিদরা শর্ট টার্ম ভিশনে চলেন। গণতন্ত্রের বিষয় প্রত্যেকেই মনে করে আগামী ইলেকশনে ভোটের ক্ষেত্রে আমার কি অবস্থা হবে, কিন্তু এই যে এখানে মানবিক দিকটাকে প্রাধান্য দেয়া হয়েছে এটা একটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থে একটা নতুন দিগন্ত খুলে দেবে। অপদখলীয় জমি বিনিময় এবং 6.5 কিলোমিটার সীমানা চিহ্নিত করার কথা রয়েছে এবং সেটি অবশ্য 2016 সালের মধ্যে এই বিষয় দুটোর চূড়ান্ত সমাধান হওয়ার কথা। আপনি কি মনে করেন? এবং এই এই দুটো অ্যাডভার্স পজিশন যেটা বলি, একটা হলো অ্যাডভার্স পজিশন আর একটা হলো আপনার ওই কি বলে বর্ডার, এটা আই থিংক ইট উইল ফলো। মানবিক দিকটার উপর আপনারা গুরুত্ব দিলেন যেখানে সাফল্যটা দেখছেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই সিটগুলোর বাসিন্দারা যদি এখন থেকে এগুলোর সিট মহল হিসেবে বিবেচিত হচ্ছে না, যাই হোক সাবেক আমরা যদি পূর্বতন যে এনক্লেভ গুলোর বাসিন্দারা আসলে এই স্বাধীনতার সুফল কবে থেকে ভোগ করতে পারে, কতদিনে ভোগ করতে পারে? মানে কয়েক ঘন্টা হয়ে গেছে ওরা ভোগ করবে, কিন্তু এইটার জন্য আমরা কি প্ল্যান করছি আমাদের ভারতীয় সাইড? দেখা যাচ্ছে যে তাদের সেখানে তারা ইতিমধ্যে অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমাদেরও তো তারা তো এটা প্রাপ্য, ওরা পাবে এটা, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু কত তাড়াতাড়ি দিতে পারে? বিশাল অঙ্কের প্যাকেজই ঘোষণা করেছে ভারত সরকার। হ্যাঁ, ওরা করেছে, কেন ওরা আশা করছিল অনেকে তাদের দিকে যাবে, আসলে এত যায়নি, ওদের তো বোধহয়
মানুষ গেছে ওই পারে, কেন ওদের সাথে তো লিঙ্কেজ নাই যত আমাদের সাথে আছে, বিকজ দে আর ভেরি ক্লোজ টু আওয়ার বর্ডার ছিল বা আমাদের বর্ডারের ভেতরই ছিল। সো ওই ওই দিক দিয়ে আমরা কিছুটা ভাগ্যবান, বাট এখন আমাদের খুব কুইকলি এস্টাবলিশ করতে হবে দ্যাট ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। আমাদেরকে ওদেরকে বোঝাতে হবে যে তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছো বাংলাদেশের এর প্রতি। তোমরা বাংলাদেশ সরকার অবশ্য 200 কোটি টাকার একটা ইয়ে ঘোষণা করেছে, ইয়েস বাট দ্যাট ইজ নট এনাফ। আই এম কোয়াইট ক্রিটিক্যাল অফ দ্যাট। এটা আরো বেশি করা উচিত, কেন এখানে দেখেন অনেক জিনিস ওরা আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। আপনারা যারা ছিটমহলে ছিলেন ওদের ইকোনমিক কন্ডিশন, শিক্ষা স্বাস্থ্য কোনো শিক্ষা স্বাস্থ্য আমরা তো জানি না, আমি জানি না সব দিক দিয়ে ওরা কি মুদ্রা ব্যবহার করতো আসলে। না ওটা তো ছিল বোধহয় দে ইউজ টু ইউজ ইন্ডিয়ান বড় চ্যালেঞ্জ হবে না, এটা তো ইমিডিয়েটলি করে ফেলতে হবে। কেন আমি ভয় করি যে এখানে কিছু আমাদের দেশের ভেতরেই আছে লোক যারা টাকার বিনিময়ে ওই জমিগুলো কিনে নেবে, কিনে নিয়ে ওদেরকে একদম এটা করবে। এটা যাতে না হয়, যেটা তারা হিস্টোরিক্যালি দে ওয়্যার ওনার্স অফ দ্যাট ল্যান্ড দে শুড কন্টিনিউ, ওদেরকে হেল্প করতে হবে রেজিস্ট্রেশন। মানে কি করতে পারে এখন সরকারের দিক থেকে এই জায়গা, সরকার যেটা করতে হবে যে এখন সেটাই হলো কথা। যে আমি মনে করি যে আমাদের এখানে কিন্তু জমি যাওয়ার ব্যাপারটা একটা অনেক লেংদি প্রসেস, এখানে যেহেতু ঝুঁকিটা অনেক বেশি বেশি, আমাদের উই শুড হ্যাভ স্পেশাল অ্যাটেনশন, স্পেশাল অ্যাটেনশন। এবং ওখানকার যারা এমপি আছেন ওই সব এলাকার এমপি, ওনাদেরকে একটা একটা স্পেশাল আর কি দায়িত্ব দেওয়া উচিত যে আপনারা সাহায্য করেন, হাউ কুইকলি ইউ ক্যান ব্রিং দেম টু রেজিস্টার দেয়ার ল্যান্ড, এবং এটা সঠিক রেজিস্ট্রেশন করতে হবে। উল্টো পাল্টা রেজিস্ট্রেশন করলে কিন্তু অসুবিধা আছে, অনেক অনেক জটিলতা বাড়বে। এটা জটিলতা বাড়ান না, এটা কমানোর চেষ্টা করা উচিত। এবং আমি মনে করি যে হয়তো পারবো আমরা, কেন এটা আপনার সংখ্যা বেশি না, সো উই শুড বি এবল টু ডু ইট। এবং এইটাতে একদম যদি সম্ভব হয়, আমি জানি না, অ্যাজ এ টেস্ট কেস আমরা কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন ওখানে শুরু করে যেতে পারি একেবারে স্ট্রেট অ্যাওয়ে, যে ওখান দিয়ে শুরু করবো আমরা। যে আপনার যেখানে উইকেস্ট ওখানেই আমরা আমরা স্ট্রেংথ দেখাবো আমাদের, যে ওখান দিয়ে আমরা করব, যাতে একেবারে হয়ে যাবে ওরা লিপিবদ্ধ হয়ে যাবে ওদের জমিটা, এবং ওনারশিপটা আসবে তাদের কাছে। অনেক কিছু আছে করার, আপনার রাস্তাঘাট করতে হবে, একটাও রাস্তা নাই, একটাও এটা নাই, আপনার চাকরি নাই ভালো, আপনার আর এটা নাই, কি বলে জমি রেজিস্ট্রেশন, তিনবেলা খাবার জোটে না তো, হ্যাঁ তিনবার খাবার জোটে, দে আর ভেরি উইক আর কম্পেয়ার টু আস। আমরা বাংলাদেশি যারা আছি ওরা উইক আছে, সো ওদেরকে আমি আমি কম্পেয়ার করি যে একটা যখন একটা নতুন বাচ্চা জন্মায় তখন মা কি করে, একটা গরম কাপড় দিয়ে আগলে রাখে কয়েকদিন, হ্যাঁ যাতে কোনো হস্টাইল এলিমেন্টস ওদেরকে যেন আপনার সিক না করতে পারে, এইরকম করা উচিত। আমাদের স্টেট পলিসি শুড বি দ্যাট যে আমরা আগলে রাখবো একটা একটা নতুন বাচ্চাদের মতন, বেশি লোক তো না, 40,000 লোক, এই তো 40,000 লোক, আর কত 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 বড় জায়গা, উই শুড বি এবল টু ডু ইট, অ্যান্ড উই শুড প্রুভ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট বাংলাদেশ হ্যাজ বিন বর্ন উইথ সাম প্রিন্সিপলস, এবং এই প্রিন্সিপলে আমরা কাজ করছি। আমাদের 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 দৃষ্টিভঙ্গি অন্যরকম। একটা ব্যাপার আজকে আমি দেখলাম আপনার ভারতীয় যে দিল্লি বেসড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিভি মিডিয়াটা এনডিটিভি, এনডিটিভিতে তারা কিন্তু তাদের স্ক্রলে সারাদিন এটা প্রচার করছে যে ল্যান্ড সোয়াপ, তারা শব্দটা ব্যবহার করেছে, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, কিন্তু এটা ঠিক আছে। তারপর তারা ইন্টারভিউ নিল ওইখানকার ভারতীয় অংশে, পতাকা উত্তোলন, জীবনযাপন কিভাবে নতুন করে শুরু হবে, কিন্তু একটা স্ক্রল
আমার কাছে একটু সাসপিশিয়াস মনে হলো যে এটাই তারা বেশি গুরুত্ব দিচ্ছে যে 14,000 বাংলাদেশিজ বিকাম ইন্ডিয়ানস, অর্থাৎ এই অঞ্চল ফিগারটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে এটা কি 14,000 এবং এটা সারাদিন ব্যাপী কিন্তু দেখছি এই এই ওই অংশের এনক্লেভস গুলোতে অ্যাডজাসেন্ট রিজিয়নস মানে ওই বাংলাদেশের সাথে যে ভারতীয় এনক্লেভস গুলো যেটা ইন্ডিয়াতে অ্যাডেড হয়েছে ওটা তো ইন্ডিয়ার ভিতরেই ছিল, সেখানে তারা দাবি করছে যে 14,000 বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, কিন্তু আমরা যদি তারা পাসপোর্ট ছিল না, তাদের তো কোনো পাসপোর্ট নেই, কোনো ডকুমেন্টেশন নেই, কাজে কি বেসিসে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং সেটা 14,000 কিভাবে হয় এই ব্যাপারটা আমার মনে হয় আমাদের সাংবাদিকরাই এটা তুলে ধরতে পারে যে এটা কারণ এটা ভারতীয় মিডিয়াতে যখন এইভাবে চলে আসে তখন কিন্তু ইন্ডিয়ার রাষ্ট্রীয় পার্সপেক্টিভে এটা একটা স্টিরিওটাইপ ভিউ দেয় বাংলাদেশের, যে ওই যে আগে যে ইন্ডিয়া দাবি করত যে বাংলাদেশিরা খালি ঢুকছে ঢুকছে এই এটা অ্যাজ ইফ এটা এমন একটা ধারণা দিচ্ছে যে এই সুযোগে বাংলাদেশিরা ভারতীয় হয়ে যাওয়ার সুযোগটাকে ব্যবহার করলো, আসলে তো বাস্তবতাটা মোটেও না, ফার ফ্রম ইট। এবং যেখানে একটা মেজর টেলিভিশন স্টেশন এটা ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো কভার করেছে বেশ ভালোভাবে, বিবিসি ভালোভাবে সবাই কভার করেছে, তবে এখন আপনার কাছে কি মনে হয় যে এখন আসলে সরকারের দিক থেকে কি করা উচিত? ইমিডিয়েটলি যেটা অ্যাম্বাসেডর সাহেব বললেন যে কোনোভাবে যেন বাড়ির বাইরের লোকেরা ভূমি লোকেরা জমি কিনে নিয়ে জমিদারি ল্যান্ডের ল্যান্ডের বিষয়টাতে সবচেয়ে বেশি ল্যান্ড ল্যান্ড সো এটাকে একটা কমিশন করে ইমিডিয়েটলি একটা কমিশন করে সবার সঙ্গে কথা বলে আবার যারা যাচ্ছে তাদের কি হবে তা উত্তরবঙ্গে না এরকম ঘটনা কিন্তু ঘটেছে আমরা জানি, একটা প্রাইভেট টি এস্টেট খোলা হয়েছে একদম বর্ডারের উত্তর পাশে বিশাল জায়গা নিয়ে ঢাকা থেকে বড় রকমের অঙ্ক ব্যবহার করে, এখন ওই সব জায়গাগুলোতে যেন এই ধরনের পেনিট্রেশন না হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আর তাছাড়া তাদের ওইখানে স্কুল হসপিটাল এইসব ফেসিলিটিস বলতে গেলে নাই, তারা ভারত নির্ভর ছিল এবং সেটা ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তোলার ব্যাপারে আমার মনে হয় ডেফিনেটলি একটু যদি আপনাদের দুজনের কাছে জানতে চাই যে ভারতের সঙ্গে যে একটা স্নায়ু টানা পড়েন দীর্ঘকাল ধরে বাংলাদেশের ছিল সেটার বেশ খানিকটা অবসান হয়েছে, সমুদ্র সীমা নিষ্পত্তি বিরোধ নিষ্পত্তি এবং এটি একটি বড় সমস্যার সমাধান হলো, তো সব মিলিয়ে এখন বাংলাদেশে বিভিন্ন দেশের সঙ্গে যেভাবে তার রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো ডিল করছে, আপনারা মানে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেহেতু কাজ করেন এবং দেশের নিরাপত্তা নিয়ে কাজ করেন আপনারা কতটা সন্তুষ্ট মনে হচ্ছে যে সন্তুষ্ট এই অর্থে যে বাংলাদেশ আসলে রাইট ট্র্যাকে আছে কিনা? আমরা ইকোনমিক ইস্যুজও দেখি, আমরা ইন্ডিয়ার সঙ্গে এক ধরনের ডিল করতে হচ্ছে, চায়নাকে আবার তার সঙ্গে ব্যালেন্স করতে হচ্ছে, আমরা অনেক রকমের প্রবলেম দেখি, এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এটি বড় প্রজেক্ট, এটি নিয়ে যদিও আমাদের ভেতর থেকে অনেক আপত্তি আছে এবং পরিবেশ জনিত কারণে আছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইড, আমরা চাই উইন-উইন হোক, টু বি ভেরি ফ্র্যাঙ্ক এটা উইন-উইন হোক, এবং আমরা প্রমাণ করেছি বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনি সিকিউরিটির কথা বললেন, সিকিউরিটি আমরা ইন্ডিয়াকে ফার্স্ট এনশিওর করতে চাচ্ছি যে আমরা উইল নট ডু এনিথিং দ্যাট উইল হার্ম ইয়োর সিকিউরিটি, সিমিলারলি উই ওয়ান্ট এ রেসিপ্রোসিটি, ওদের থেকে একটা চাই রেসিপ্রোকাল, ওরাও করবে আমাদের জন্যে, যাতে এমন কোনো কাজ হবে না ওখানে যেটা আমাদের সিকিউরিটি এফেক্ট হবে, ঠিক তেমনি আমরা ধীরে ধীরে উই শুড পেনিট্রেট এট অল দি প্রবলেমস অ্যান্ড ট্রাই টু রিজলভ দেম অ্যামিকেবলি, এবং এটা করার জন্য আমার মনে হয় যে উই আর অন দি রাইট ট্র্যাক, আমার কাছে মনে হয় সো ফার উই আর অন দি রাইট ট্র্যাক, বাট উই নিড টু স্পিড আপ থিংস, এটাও আমি বলি যে ধীরে সুস্থে করলে হবে না, কেন এগুলো এমন কোনো মেজর প্রবলেমস না, বাট উই ক্যান স্পিড আপ থিংস অ্যান্ড ব্রিং দিস থিংস টু আ পার্মানেন্ট রেস্ট, এটা আর যাতে না মাথা না জাগায় আমাদেরকে, মানে ডিস্টার্ব না করে, কেন আমরা যদি একটা পিসফুল বর্ডার পাই
পিসফুল বর্ডার পাই এবং আমরা অ্যাক্সেস পাই টু ইন্ডিয়া, ইন্ডিয়া অ্যাক্সেস পাবে টু আস, ইট উইল বি আ উইন উইন সিচুয়েশন। কেন আমাদের লোকরা খুবই এন্টারপ্রিনাল, ইন্ডিয়ানরাও এন্টারপ্রিনাল, উই উইল বি এবল টু ডু ওয়ান্ডার্স টু দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড, দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড উইল রিয়েলি বি এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। এবং এখানে আর একটা সুবিধা আছে, ইন্ডিয়ার দুই দিক তো আপনি আপনি কি বলেন, এটা তো একটা এটি মাইন্ডসেটের ব্যাপার এবং সেটা চেঞ্জের ব্যাপার। সেখানে বড় দেশগুলোর প্রতিবেশী ছোট দেশগুলোর প্রতি যে দৃষ্টিভঙ্গি থাকে এবং ভারতের তার নেইবারদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখানে আপনি কতটা আশাবাদী যে আসলে বড় ধরনের পরিবর্তন লক্ষণ কি তাই বলছে? আমি আশাবাদী, কেন দু তিনটে থেকে আমি ইঙ্গিত পাচ্ছি। একটা হলো আমাদের যে পানির যে সমুদ্র সীমা যেটা হলো, এইটার মধ্যে কিন্তু দে এগ্রি টু দ্য আরবিট্রেশন, অ্যাজ এ বিগ পাওয়ার দে কুড হ্যাভ জাস্ট সেড নো উই উইল ডু ইট বাইল্যাটারালি, কিন্তু আরবিট্রেশনে তারা গেল এন্ড দে এগ্রিড। বাংলাদেশ গেল না, বাংলাদেশ গেল বাট দে এগ্রিড টু কাম, যদি না আসতো তাহলে তো হতো না। হ্যাঁ, তো এইটা থেকে আমি ওই তখনই দ্যাট ওয়াজ দি টার্নিং পয়েন্ট, আমাদের টার্নিং পয়েন্ট ইন আওয়ার রিলেশনশিপ ওয়াজ যে যখন আমরা ইউনিল্যাটারালি চলে গেলাম আরবিট্রেশনে, তারা কিন্তু আপত্তি করলো না, তারা বললো ঠিক আছে আরবিট্রেশনই যাবো, যা রায় হবে আমরা ওটা মানবো। সো দ্যাট ওয়াজ ওয়ান টার্নিং পয়েন্ট। সেকেন্ড টার্নিং পয়েন্ট ওয়াজ যে যখন দেখলো যে বাংলাদেশকে যদি, কেন এই এন্টায়ার রিজনটা খুব হস্টাইল, ইটস এ ভেরি হস্টাইল রিজন, পাকিস্তান ইজ দেয়ার, তারপরে ওখানে শ্রীলঙ্কার সাথেও আছে এই ওদের সমস্যা, বাংলাদেশ ইজ দ্য ওনলি কান্ট্রি পারহ্যাপস উইচ হ্যাজ, আমরা কিন্তু মাথা নত করে নিই ইন্ডিয়ার কাছে, অ্যাট দ্য সেম টাইম উই কিপ আওয়ার উইজডম টু আওয়ার সেলভস, আমরা চাই আমরা যেটা ভালো মনে করি ওটা করব উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া বা ইন্ডিয়াকে নিয়ে করব। দিস ওয়াজ এ গুড পলিসি আমি মনে করি, আমি মনে করি। এখানে এই যে সমস্যাগুলো বা এই যে ল্যান্ড বাউন্ডারির যে প্রবলেম সলভ হলো বা সব মিলিয়ে এখানে আসার জায়গা যেমন আছে, এক ধরনের হতাশা তিস্তাকে ঘিরে আছে, কিন্তু তার চেয়ে বড় শঙ্কার জায়গা যেটি যে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প, যেটি অনেকে মনে করেন এই যা কিছু সুবিধা পাচ্ছে যদি ওটি ভারত শেষ পর্যন্ত করে ফেলে, যদিও ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এক সময় বলেছিলেন যেটি বাংলাদেশের না জানিয়ে হবে না, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা বলছে যে কাজ অনেকখানি এগুচ্ছে, তো সেটি তো বাংলাদেশে বাংলাদেশের জন্য চরম একটা বড় বিপদ। আমি বলি আমাদের এখনো তিনটে আউটস্ট্যান্ডিং ইস্যুস আছে উইথ ইন্ডিয়া। একটা হলো শেয়ারিং অফ দি ওয়াটার অফ দি কমন রিভার্স, এটা একটা, আর একটা হলো ট্রেড ইমব্যালেন্স, আর থার্ডটা হলো আমাদের এটা ওই কি বলে ট্রেড ইমব্যালেন্স, আর একটা হলো ওই বর্ডার কিলিংস। এই তিনটে মেজর ইস্যুস এখনো ইন্ডিয়ার সাথে আমাদের হ্যান্ডেল করতে হবে। আরেকটি বোধহয় কালচারাল ইস্যুস আমরা বলতে পারি যে আমাদের গণমাধ্যমের বা, বাট আই ডোন্ট টেক ইট অ্যাজ অ্যান ইস্যু, মানে আমি যদি ইন্ডিয়ান টেলিভিশন দেখি আর ওরা না দেখে, ইট ইজ দেয়ার লস নট আওয়ার্স, ইট ইজ দেয়ার লস, আমি মনে করি সেটা, দ্যাট আই উডন্ট টেক ইট অ্যাজ এ বাইল্যাটারাল ইস্যু। আমি এই তিনটে দেখি যে আমাদের স্বার্থ এফেক্টেড হবে যদি আমরা স্টেপস না নিই। দ্য নেক্সট ওয়ান ইজ ওয়াটার, পানির অভিন্ন নদী গুলোর পানি শেয়ার করার আমাদের একটা বন্দোবস্ত করতে হবে। হাউ টু ডু ইট, হোয়াট স্টেপস উই উইল টেক, উই মাস্ট ডু ইট। তো যাই হোক, আমি মনে করি দ্য থিংস হ্যাভ, আমরা দেয়ার আর পয়েন্টস অফ কনভার্জেন্স, এই কনভার্জেন্সটাকে আমরা দুজনে ইউটিলাইজ করে উই শুড মুভ ফরওয়ার্ড। আর যেটা আপনার আপনি আশঙ্কা করছেন যে বিগার ইস্যুজ আর কামিং, লাইক এই যে ওয়াটার লিঙ্কিং, রিভার লিঙ্কিং, আই ডোন্ট থিঙ্ক ইট উড বি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, এটা আমি কিন্তু বলছি আপনাকে, ইট উইল নট বি অ্যাকসেপ্টেবল, বিকজ দ্যাট ইউ উড বি এ ইউনিল্যাটারাল, মানে আমরা ইউনিল্যাটারালি ইন্ডিয়াকে দিয়ে দেবো একটা একটা সুবিধা, এটা একটা স্বাধীন দেশ দিতে পারে না, ইটস ইম্পসিবল আমি মনে করি। এটা বললে হবে, হাইপ দিলেই তো আর আমি এটা করবো না, উই হ্যাভ টু নেগোসিয়েট উইথ ইন্ডিয়া যাতে এইটা না করে। কারণ ধর আমি বলি আপনাকে, পানি যদি আমরা জমাতে পারি আর দি আপস্ট্রিম, মানে ওদেরও আপস্ট্রিম আছে আমাদেরও আপস্ট্রিম আছে, আপস্ট্রিম জমাতে পারি, ইট উইল বি ইনাফ ফর অল অফ আস, ওয়াই নট, উই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দি বক্স, বক্সের বাইরে যদি চিন্তা না করি আই এম সরি উই ক্যানট মুভ ফরওয়ার্ড। এই ব্যাপারটা আমার কাছে বেশ জটিল মনে হয় যে বর্তমানে আই এম গ্ল্যাড যে
এটা আমরা ঠিক টাইমলি আমাদের মিডিয়া এবং রাষ্ট্রযন্ত্র এটা লক্ষ্য করেছে, এই যে রিভার ডাইভার্সনের বাস্তবতাটা। এখন ব্যাপার হচ্ছে যে একটা জিনিস বোধহয় আমাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে টিপাই মুখ ড্যাম করার প্রক্রিয়া থেকে ভারত বোধহয় এখন আবার পুনর্বার চিন্তা করছে, কেননা চায়না আপস্ট্রিমে যে ড্যাম ওর কারণে ভারত এখন ডাবল ডাইলামাতে পড়ে গিয়েছে, আমাদের ওই ভয়টা আমরা কাটিয়ে উঠতে পেরেছি মোটামুটি বলা যায়। কিন্তু এই যে রিভার প্রজেক্টটা এটা একটা উদ্ভট আইডিয়া, কেননা এটা আগে ওই বাজপেয়ীর সময় থেকেই কিন্তু চিন্তা করছে যে কিভাবে উত্তরের পানি দক্ষিণে নিয়ে যাওয়া যায়, দক্ষিণে ওই যে কাবেরী নদী আর অন্যান্য নদীগুলো আমাদেরকে বাদ দিয়ে এবং প্রাইমারিলি ব্রহ্মপুত্রের পানি ওইদিকে গঙ্গার কে সাথে সংযুক্ত করে তারপর তারা নিয়ে যাবে। এখন এই ব্যাপারে তারা কিছুটা বিনিয়োগ করেছে, কিন্তু যেটা প্রকৃতির কারণেই হয়তো আমরা রক্ষা পেতে পারি, কেননা আমরা এটা খুব ভালো করেই জানি যে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হিমালয়ে কিন্তু গ্লেসিয়ার্স গুলো গলতে শুরু করেছে ব্যাপকভাবে, এবং এতে কোনো সন্দেহ নাই। আমরা যে স্যাটেলাইট ইয়ে থেকে দেখতে পাই যে আস্তে আস্তে শ্রিঙ্ক করছে, বিশাল বিশাল গ্লেসিয়ারের সাইজ কমে যাচ্ছে, এবং অনেকে প্রেডিক্ট করে, এবং এটা খুব সম্ভবত একটা অবাস্তব প্রেডিকশন না যে আগামী 30-50 বছরে যে উত্তর থেকে যে বড় বড় যে তিনটা নদীকে সার্ভ করে গ্লেসিয়ার গুলো, একদিকে ব্রহ্মপুত্র, আরেকদিকে গঙ্গা, আরেকদিকে সিন্ধু নদী, পানির ফ্লো আস্তে আস্তে কমতে থাকবে। এবং অনেকেই ভয় পাচ্ছে যে শেষ পর্যন্ত কি মনসুন রেইনস এই বিশাল গ্যাঞ্জেটিক ডেল্টাকে এগ্রিকালচার প্রোভাইড করতে পারবে, অবশ্যই পারবে না, কেননা মনসুন রেইনস হার্ডলি 20% পানি হয়, বেশিরভাগই আসে উপর থেকে। এখন এই বাস্তবতায় ভারতকে বরং তারা যদি রিয়েলি ভবিষ্যৎধর্মী এবং পরিবেশধর্মী চিন্তাকে মেনে নেয়, তাহলে তাকে চিন্তা করতে হবে যে কিভাবে ওই হিমালয়ের উচ্চতাকে আরো প্রযুক্তির মাধ্যমে সম্প্রসারিত করা যায়। নেপালও উদ্বিগ্ন যে তাদের আগে যেসব গ্লেসিয়ারগুলো ছিল সেগুলো এখন কালো কয়লা ভূমিতে পরিণত হয়েছে। এখন এই যদি বাস্তবতা হয়, বাংলাদেশকে অত্যন্ত সংবেদনশীল, কার্যকর, আস্থাশীল কূটনীতি ভারতের সাথে পারসিউ করতে হবে। আমরা একটা জিনিস দেখেছি যে বাংলাদেশ ওই একটা ছোট বাচ্চা না কাঁদলে যেমন মা দুধ দিতে চায় না, ঠিক আমাদেরকে ভারতকে বারবার তাকে আবেদন করতে হবে। আমাদের আবেদনগুলো কিন্তু শেষ পর্যন্ত যে এক ব্লাইন্ড ইয়ার্সে যায় তা ঠিক না, এটা তো মেনেই নিতে হবে যে এই যে টিপাই মুখ ড্যাম থেকে তারা যে সরে আসছে, আমাদের প্রচন্ড শক্তিশালী যে মানবিক চাপ সেটা একটা রোল প্লে করেছে। কাজে এই যে সংযোগের প্রক্রিয়া, এখানে বিজেপির সাথে আলোচনা করতে হবে, বিজেপি নেতৃত্বকে ঢাকায় ডেকে তাদেরকে বোঝাতে হবে, আমাদেরকে ব্যাপকভাবে পাবলিক রিলেশনস ওয়ার্ক করতে হবে, ভারতীয় মিডিয়ায় একটা অবস্থান নিতে হবে বাংলাদেশকে। এবং আমরা ঠিক যেভাবে টিপাই মুখ ড্যামের ব্যাপারে চেষ্টা করেছি, এই নদীর সংযোগের ব্যাপারে বাংলাদেশকে অত্যন্ত কার্যকর, কেননা এটা আমাদের জীবন মরণ সমস্যা, এটা কিন্তু আমাদেরকে খুব ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করবে। আর অ্যাম্বাসেডর সাহেব যেটা বলেছেন সেটাও ঠিক, কারণ আন্তর্জাতিক আইন এটা পারমিট করে না, আন্তর্জাতিক আইনের প্রতি ভারত আস্থাশীল থাকবে, এটা ভারতকে বলবে। এবং ভারত এই যেসব এই ধরনের প্ল্যান করেছে, তখন এমন একটা সময় ছিল যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে বড় বড় গ্যাপস ছিল, এবং বাংলাদেশের সাথে ওই গ্যাপস এর কারণে তারা ওই সময় অনেক বেশি মায়ানমারের দিকেও ঝুঁকে গিয়েছিল, তারা সমুদ্র সীমা বলেন, সীমান্ত নিরাপত্তা বলেন, সব কিছুতেই কিন্তু ভারত মোটামুটি মায়ানমারের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশকে আইসোলেট করে ফেলেছিল। সেখান থেকে এখন আমরা সাকসেসফুলি সরে আসতে পারছি, এখন থ্যাঙ্কস টু দিস গভর্নমেন্ট। যে যতই আমরা সমালোচনা করি কিনা ভারতের প্রতি অতি নির্ভরশীলতা বা আনুগত্য, এগুলো আমার মনে হয় রেথরিক্সই বেশি, এখন রিফ্লেক্ট করে বুঝতে পারি যে এই লেগে থাকাটা, চাপ সৃষ্টি করাটা এবং ভারতকে আস্থায় নেওয়াটা এটা খুব প্রয়োজন। এবং আমাদের কাছ থেকেই কিন্তু পাকিস্তান শিখে, পাকিস্তানের সেই নীতি আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারি যে এটা অকেজো, অবাস্তব, এবং এতে সংঘাত ছাড়া কোনো কিছুই নাই। আজকে আমরা যদি এই নদী
প্রশ্নে, তারপরে যে মুহুরি নদী, এটা কিন্তু বাংলাদেশ বারবার বলে আসছে ভারতকে যে এটা রিজলভ হয়েছে, এটা আবার রিওপেন করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তা সত্ত্বেও ভারত আবার মুহুরি নদী, এটাই একমাত্র এখন বর্ডার প্রবলেম যেটা রিজলভ হয়নি। এখন আমরা আমাদের অ্যাপ্রোচ হতে হবে, এটা নিশ্চিতভাবে বুঝতে হবে যে ভারত কিন্তু আমাদেরকে কোনো করুণা করবে না, স্বার্থের প্রশ্নে কেউ ছাড় দেবে না, কিন্তু আমরা ওই যে বারবার বলি যে ভারত বিগ মাইন্ড থিওরি আর কি, ভারতের উদার হতে হবে, বড় মন্ডিত হবে, এই ধরনের অ্যাপ্রোচ খুবই ক্ষতিকর, এতে ভারতীয়রা আরো বিরক্ত হয় এবং তাদের কূটনীতিকরা মনে করে যে বাংলাদেশ ইজ ট্রাইং টু প্যাট্রোনাইজ, আমরা কেন আমাদের স্বার্থ ছেড়ে দেব, ইউ বেটার বি গুড এনাফ টু বার্গেন উইথ আস। আমাদের একটা বড় দুর্বলতা হচ্ছে যে আমরা অনেক সময় প্রস্তুত থাকি না, আমাদের টেকনিক্যালি টেকনিক্যাল ডাটা থেকে শুরু করে সমস্ত কিছু প্রয়োজন হলে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা নিতে হবে। এই যে সমুদ্র সীমা, এটা আমরা টিকে থেকেছি কেননা পশ্চিম আমাদের পক্ষে প্রচুর সহযোগিতা করেছে, ডাটা কাজ কাজও মানে যথেষ্ট হোমওয়ার্ক করা হয়েছে। এখন আমরা রিভার ইয়ে থিওরির ব্যাপারে আমাদেরকে একেবারে পারফেক্ট হোমওয়ার্ক করতে হবে। ভারতীয়দের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে তাদের আমলাতন্ত্র অত্যন্ত প্রস্তুত, তারা এসে বার্গেনিং টেবিলে আমাদেরকে বলে আপনারা এটা এটা করেননি, এটা আপনাদের অসম্পূর্ণ, ইউ ডু ইয়োর হোমওয়ার্ক, এবং এইভাবে তারা আমাদেরকে অতীতে আমি যতদূর শুনেছি অনেক সময় নেগোসিয়েটিং টেবিলে তাচ্ছিল্য করেছে, এবং এই পরিস্থিতিটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আমাদেরকে এখন আপনার স্যাটেলাইট কমিউনিকেশন রয়েছে, প্রচুর প্রযুক্তি রয়েছে এখন অতি সহজেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভারতীয়দের সাথে আমরা অনেক সহজভাবে এখন আগের চেয়ে কথা বলতে পারি, নেগোসিয়েশন ক্যান বি এ উইন উইন। উনি যে স্যার যেটা বললেন যে নেগোসিয়েশনস এর পর্যায়ে আমাদেরকে ভারতীয়দের বোঝাতে হবে যে আপনাদের যা প্রয়োজন সেটার সাথে আমাদেরকে সংযুক্ত করেন, কারণ আমরা একত্রে, এবং এই ওয়াটার ইস্যুটা আমাদের জন্য কিন্তু ভবিষ্যতে, আগামী তো অনেকে তো বলে যে আগামী ২০ বছর আগামী শতাব্দী হচ্ছে পানির স্কার্সিটির সংগ্রাম, এবং দক্ষিণ এশিয়াতে পানির স্কার্সিটি একটা মারাত্মক ভয়ের ব্যাপার। আম্বাসেডর রহমান, না, আই ফুলি এগ্রি উইথ হিম, উই হ্যাভ টু বি ইকুইপড, নিজেদেরকে ইকুইপ করতে হবে উইথ ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ উইথ আমাদের এটা, অ্যান্ড উই নিড ফ্রেন্ডস অলসো, এটাও আমি বলি, ফ্রেন্ডস না থাকলে আপনার এইসব ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে কিছু হয় না, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ ইউ হ্যাভ। কারা ফ্রেন্ডস হবে আপনার বা কাদের কাছে ফ্রেন্ডস হিসেবে চুজ করবেন? আমরা যাদের এইরকম এইরকম সিচুয়েশনে যারা সাফার করেছে আগে, ওদেরকে নিয়েই কাজ করতে হবে, অ্যান্ড টু পুট ইন ইন্টারন্যাশনাল প্রেশার অ্যাট দ্য রাইট প্লেসে অ্যাট দ্য রাইট টাইম, এইটাতেই কাজ সবচেয়ে বেশি হয়। আপনি আপনি যতই চিল্লান কিছু হবে না, দে উইল গিভ এ ডেফ ইয়ার যে ঠিক আছে চিল্লাতে দাও ওকে, কিন্তু যখন ঠিক জায়গায় ঠিক সময়, আর বাংলাদেশ উই মে বি এ স্মল কান্ট্রি, উই আর এ ইউজফুল কান্ট্রি, এটা আমি বারবার বলছি আপনাকে, উই ক্যান কাম অ্যাট দ্য রাইট টাইম টু টু অ্যাসিস্ট আওয়ার ফ্রেন্ডস ইন দ্য রিজিয়ন ওয়েন ইট ইজ নিডেড, এবং এটা আমরা অতীতেও করেছি, অতীতেও করেছি, হয়তো প্রথমে তারা খুব বেশি গ্রাহ্য করেনি, কিন্তু এখন দেখছে যে না, বাংলাদেশকে যদি সাথে রাখা যায়, নট দ্যাট আই এম বোস্টিং, আমি বোস্ট করছি না, বাট উই হ্যাভ বিন এবল টু ডু সামথিং ফর সাম অফ আওয়ার নেবার্স অ্যাট এ সার্টেন টাইম অ্যাট এ সার্টেন প্লেস ভেরি হেল্পফুলি টু দেম। দেখেন অনেকগুলো অনেকগুলো ঘটনা হয় ইন দ্য ইন্টারন্যাশনাল আপনার রিলেশন যেখানে ইউ ডোন্ট নো ওয়ে ইয়োর ফ্রেন্ড উইল কাম ফ্রম। সো বাংলাদেশের যেটা পলিসি, এবং আমি এটা প্রশংসা করছি না কিন্তু এটা বাস্তব, যে উই হ্যাভ কেপ্ট দ্য ফ্রেন্ডস, আমাদের ফ্রেন্ডদেরকে অ্যাট দ্য রাইট প্লেসেস, আমরা কোনো সময় খ্যাপাই না ওদেরকে, হ্যাঁ এটা আমরা কোনো দিন খ্যাপাইনি, হ্যাঁ উই মে নট এগ্রি উইথ দেম, বাট উই ক্যান পোলাইটলি, আমরা পোলাইটলি উইথড্র করি, আবার উই ক্যান কাম ব্যাক, এটা আমাদের কোনো অসুবিধা নাই, ইন্টারন্যাশনাল রিলেশনে এটা খুবই খুবই নর্মাল। সো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেটা আমরা আলাপ করছিলাম পানির ব্যাপারটা, আই থিঙ্ক উই হ্যাভ টু গিভ মাচ মোর প্রায়োরিটি নাও টু দিস, এসপেশালি কমন রিভার্স এর আপনার শেয়ারিং অফ দি ওয়াটার্স, এটা তো খুবই সিম্পল। আমি তো মনে করি যে উই মাস্ট ডিসাইড কোথায় কোথায় আমরা এই পানিগুলো জমিয়ে রাখবো, জমিয়ে রাখতে হবে, কেন এখনো তো আপনি ছেড়ে দিচ্ছেন, বর্ষাকালে ছেড়ে দিচ্ছেন না পানি টু দ্য সমুদ্র, ওয়াই আর ইউ ডুইং ইট, ওয়াই কান্ট উই কিপ ইট, এইটা একটা আমাদের প্লেস অফ এটা করতে হবে, উইচ
every country should have access. Every country, money, the countries concerned, Bangladesh and India, we should have access to these waters. এবং এইটা একটা আমরা একটা ফর্মুলা আস্তে আস্তে বার করা উচিত আমাদের, এবং এইটা যত তাড়াতাড়ি পারবো, যত তাড়াতাড়ি আমরা এই এই হিসেবটা করতে পারবো যে কিভাবে আমরা কোন পর্যায়ে কার পানি দরকার, কোন টাইমে, এটা ঠিক করতে পারো, একটা ম্যাট্রিক্স একটা তৈরি করা এন্টায়ার রিজনে, যে পানি যখন যার লাগবে, যেমন সাউথ ইন্ডিয়ার লাগছে, কিভাবে আমরাও দিতে পারি তাদেরকে, এটা ইজ জাস্ট শেয়ারিং। তো শেয়ারিং করলে যদি আমরা এই বেনিফিটটা পাই, ওয়াই কান্ট উই ডু ইট? আমরা ওয়াই উই কিপ আওয়ার সেলস আওয়ার মাইন্ড ক্লোজ? ওয়াই ইন্ডিয়া কিপস ইটস মাইন্ড ক্লোজ? ইন্ডিয়া দেখেছে যে মাইন্ড ক্লোজ রাখলে কোনো লাভ হবে না। ওই যে আপনার করল ওই কি বলে গ্যাঞ্জিস রিভারের এটা করলো, লাভ হলো না। ওরা দেখলো যে না, গ্যাঞ্জিস রিভার কিন্তু তারা পাচ্ছে না বেনিফিট, আমরা পেয়ে যাচ্ছি। সো এইটা আমাদেরকে ম্যাট্রিক্স একটা তৈরি করতে হবে খুব তাড়াতাড়ি, যেভাবে আমরা শেয়ার করতে পারি। এই প্রতিবেশীদের বাইরে অন্যান্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, ট্রেড বা অন্যান্য পলিটিক্যাল ইস্যুসগুলোতে আপনি আপনি কেমন দেখছেন, বিশেষ করে চায়না, ইউএসএ বা ইউরোপীয় ইউনিয়ন, এই এখানে এবং এখানে ইন্ডিয়ানদের সঙ্গে সম্পর্কটা কতটা প্রভাব ফেলতে পারে বা ভূমিকা রাখতে পারে? এটা আমাদের অস্তিত্বের জন্য একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে এর পররাষ্ট্র নীতির উপরে। বাংলাদেশের মতো দেশ অত্যন্ত শক্তিশালী, সংবেদনশীল, অ্যাক্টিভ পররাষ্ট্রনীতি ছাড়া আমরা আগামী যে হারে পপুলেশন বেড়ে যাচ্ছে, 20 কোটিতে হয়ে গেলে আপনি ঢাকা শহরে কেন, দেশে জমি বলতে আর কিছুই থাকবে না। আমি কিন্তু নিরাপত্তা অস্তিত্ব, আমাদের ইন্টারনাল ডেমোগ্রাফিক প্রেশার, এটাকে আমি সবচেয়ে ভয়াবহ হুমকি হিসেবে দেখি। আমরা এটাকে অনেক সময় অগ্রাহ্য করি, খুব বেশি কমপ্লেসেন্ট হয়ে যায় যে ইকোনমি এখন বাড়ছে, কিন্তু মানুষের জনসংখ্যার চাপ যে কি হারে বেড়ে যাচ্ছে এটা তো আমরা জানি। এই কারণেই মানুষ যাতে যত বেশি বাইরে যেতে পারে, যত বেশি তার জন্য কর্মসংস্থান হয়, ততই আমরা লাভবান হব। এখন চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেইবার, ভারতের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছে। হ্যাঁ, টেরিটোরিয়াল ডিসপিউট রয়েছে, কিন্তু সেখানে আমাদের রিয়েলি আগের মতো ভাবনায় জড়িত হওয়ার মতো বাস্তবতা নাই। আগে আমরা যেটা ভাবতাম যে উত্তর পূর্বে ভারতে যে এই সহিংসতা চলছিল, সেখানে চীনের ইকুয়েশন কি, বাংলাদেশের সম্পর্কে, এগুলোর গুরুত্ব এখন আগের চেয়ে অনেক কমে গেছে। তারপরে মায়ানমারের সাথে আমাদের যে সম্পর্ক সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু ভারত খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। সমুদ্র সীমার ক্ষেত্রে ভারতের সাথে আমরা এখন সহযোগিতার সম্পর্কে রয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে তাদের প্রচুর আকর্ষণ রয়েছে, বা বাংলাদেশের সাথেও মার্কিনীরা বঙ্গোপসাগরে যথেষ্ট সহযোগিতা করছে, এবং চীন সেখানে কি অবস্থানে আসবে, তারা কি আরো বেশি অর্থনৈতিক ক্রিয়েটিভিটি নিয়ে আসবে নাকি একটা সামরিক অবস্থানকে প্রাধান্য দেবে। আমার ধারণা হচ্ছে যে চীন আস্তে আস্তে কিন্তু সামরিক ধারণার চেয়ে অর্থনৈতিক ধারণার প্রতি আরো বেশি জড়িত হয়ে যাবে। যথাসম্ভব শীঘ্র বঙ্গোপসাগরে ওই গভীর সমুদ্র বন্দর করার প্রক্রিয়াকে বাস্তবায়ন করা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে আমরা যেন দেখতে পাই যে ভারতকে যেভাবে ইনভলভ করা দরকার সেভাবে ইনভলভ হওয়া উচিত। রামপালের যেমন বিদ্যুৎ কেন্দ্রটা যেমন একটা ভুল সিদ্ধান্ত ছিল, সেরকম সহজ সরল ভুল সিদ্ধান্ত থেকে দূরে যেয়ে ভারতের সাথে এবং অন্যান্য দেশগুলোর সাথে আমাদেরকে অনেক বেশি বাস্তবধর্মী সম্পর্কে যেতে হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসছে। সরকার যেসব ক্ষেত্রে অনেক সময় শিথিল হয়ে যায়, প্রাইভেট সেক্টর সেখানে ডাইনামিক রোল প্লে করতে পারে। এবং সেদিক থেকে চিন্তা করলে দেখেন, বঙ্গোপসাগরে আমাদের খুব দ্রুত গ্যাস আবিষ্কার করতে হবে, উপায় নেই। আমরা যে গভীর সমুদ্রের কথা বলি, যে আমাদের বিরাট একটা বাংলাদেশ পেয়েছি সমুদ্রে, এখন পর্যন্ত কিন্তু সেখান থেকে আমরা কিচ্ছুই তুলে আনতে পারিনি। যা হয়েছে তা অত্যন্ত ট্র্যাজিক। বঙ্গোপসাগরে অনেকগুলো বাংলাদেশের মানুষ জীবন হারিয়েছে বাইরে যেতে যেয়ে। বঙ্গোপসাগরকে আমরা ফ্রুটফুলি এখনো ইউটিলাইজ করতে পারিনি, এবং এই জন্যে গভীর সমুদ্রে গ্যাস ও তেল উত্তোলনের প্রক্রিয়া
কিভাবে বাস্তবায়ন। আনফরচুনেটলি আন্তর্জাতিক ক্ষেত্রে এখন তেলের দাম কমে গিয়েছে, গ্যাস অফুরন্ত রয়েছে বাইরে, এবং আমাদের এই অঞ্চলটায় এখন পশ্চিমা এক্সপ্লোরেশনের প্রক্রিয়া তাদের আকর্ষণ কমে গিয়েছে আগের চেয়ে, এখন ভারতের দিকে আমাদেরকে অনেকটা নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু তারপরও উই হ্যাভ টু রিয়েলি কনসিডার যে কিভাবে আপনি এনার্জি নিডস আগামী 20-30 বছরে ফুলফিল করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু আমি মনে করি যে আরো অনেক বেশি ডাইনামিক হওয়া উচিত ছিল, হতেও পারে, কিন্তু এই যেহেতু এখন ওবামার শেষ 2 বছর এবং যেহেতু ওবামা অ্যাডমিনিস্ট্রেশন তারা ভারতকে অনেক বেশি গুরুত্ব দেয়, বাংলাদেশে কেমন যেন একটা কূটনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা স্ট্যাগন্যান্ট পরিস্থিতি সৃষ্টি আছে বলতে হবে, সেটা সেটা আমার মনে হয় পরিবর্তন হবে। আর চীন অনেক বেশি আগ্রহী বাংলাদেশে, চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে সম্ভাবনা, চীন অনেক আগ্রহী কিন্তু চীনের সবকিছুর মধ্যে তো বাংলাদেশ ঢুকতে পারবে না ভারতের আশীর্বাদ ছাড়া বা ভারতের। এক্স্যাক্টলি এটা আমি বলছিলাম যে এই প্রক্রিয়াতে আমাদেরকে মানে যেটা যেটা ডিপ সি পোর্ট নিয়ে হয়েছে, আমরা একটা সময় শুনলাম যে বাংলাদেশ দিয়েই দিচ্ছে উৎসাহ চীনকে, কিন্তু এখানে আমরা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার, এখানে রাজনীতি কাজ করছে। আমার মনে হয় যে সরকারের নিজের স্বার্থে ভারতকে কোনোভাবেই তারা অগ্রাহ্য করে চীনের সাথে কিছু করতে চাইবে। আপনি কি সেই পরামর্শ সরকারকে দেবেন কিনা, মানে ভারতকে অসন্তুষ্ট করে বাংলাদেশ সরকার কোনো কিছু করতে যাইতে যেতে পারে কিনা? বাংলাদেশের কূটনীতি ভারতকে অত্যন্ত কার্যকরভাবে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের আগামী যে এনার্জি নিডস এগুলো যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু এটা ভারতকে, বাংলাদেশ থেকে ভারতের লোক যদি ঢুকে যায় কিংবা আমাদের অর্থনীতি যদি অকার্য হয়ে যায় সেটা ভারতের জন্য কার্যকর হবে না। ভারত নিজেই বুঝতে হবে যে আইদার তাকে এগিয়ে আসতে হবে, না হয় ভারত এটা মেনে নেবে যে চীনের সাথে আমাদের এই অর্থনৈতিক সম্পর্কগুলো এগুলো আমাদের স্বাধীন সত্তা হিসাবে ভারত যেন নিরাপত্তা হুমকি হিসাবে না নেয়। এই ক্ষেত্রে আস্থার সংকট কিছুটা রয়েছে। না, আই এগ্রি উইথ হিম যে আমাদেরকে এখন একটা ফেজ এসছে বাংলাদেশে যে আমাদেরকে রিথিং করতে হবে আমাদের ফরেন পলিসি প্যারামিটার্স, যে কোনটা কোনটার উপরে আমরা এমফেসিস দেব। আমি যদি আমাকে আপনি অনুমতি দেন আমি বলতে পারি, ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশের হলো সলিউশন অফ দি ওয়াটার প্রবলেম উইথ ইন্ডিয়া। আমি মনে করি দিস ইজ দ্য লুমিং থিং উই মাস্ট ডু, অ্যান্ড ইট ইজ ইজিলি সলভেবল, মানে একটা সলিউশন পাওয়া যাবে যদি আমরা দুজনেই দুই দেশ মানে একদম অনেস্টলি যদি বসি আমরা, যে তোমাদেরও পানি দরকার আমাদেরও পানি দরকার, অ্যান্ড উই হ্যাভ হিউজ পপুলেশন টু গিভ ওয়াটার টু, তাহলে আমরা কি করতে পারি, হোয়াট আর দ্য অপশনস, এবং এগুলো 1, 2, 3, 4 করে এবং এটা ফাইন্যান্স এনে আমরা লেট আস মুভ অ্যাহেড, টেকনোলজি এনে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যে যে ইন্ডিয়ার যেটা খুব চিন্তা ছিল সিকিউরিটি, উই হ্যাভ বিন এবল টু গিভ দেম এ লট অফ অ্যাসুরেন্স, এমন অ্যাসুরেন্স দিচ্ছে যে ওরা এখন চিন্তাই করে না ওদিকটা, স্পেশালি নর্থ ইস্ট ইন্ডিয়া তো চিন্তাই করতে হচ্ছে না। হঠাৎ কিন্তু বাংলাদেশকে দেখছি আমরা, a country which is at peace with its neighbors and also inside the country, eta nischoy ekta kono ekta amader ekta magic ache, if I may use the word, that we have been able to achieve this, kintu eta koddin rakhte parbo, that is the question. That can only happen jodi India sathe amader khub close collaboration thake on these matters. So the second holo amader security, first is water. And water can bring insecurity to us. বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তির বিষয়ে যদি বলেন আপনি, এবং সেখানে যদি আপনি ভারতের সহযোগিতা বাংলাদেশ চায়, তো সেটি কি পরোক্ষভাবে বাংলাদেশের রাজনীতিতে যে অভিযোগটা আছে যে ভারতের হস্তক্ষেপ বা এঙ্গেজমেন্ট অনেক বেশি এঙ্গেজমেন্টটা, যেটি হয়তো আমাদের জন্য খুব একটা, ইন্ডিয়া যদি ডাইরেক্টলি ইন্টারফিয়ার না করে দ্যাট ইজ গুড ইনাফ ফর আস, ফর বোথ দি পার্টিজ, for both the parties it is good. India jodi na bujhe jeta age korto eta jodi na kore, so amader first holo pani, second holo ami mone kori
যে এগেইন ইট ইজ সিকিউরিটি সিকিউরিটি ইন্ডিয়ারও সিকিউরিটি দরকার আমাদেরও সিকিউরিটি দরকার উই হ্যাভ গট বোথ ইন্টারেস্ট ইন দিস আর থার্ড হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কুড বি অফ ভেরিয়াস টাইপস আমাদের এক্সিস্টিং রিসোর্স দিয়ে আপনার রিসোর্স কিনে আনা বা রিসোর্স শেয়ার করা উই মাস্ট লুক ইন টু দিস এবং এইটাতে আই থিঙ্ক ইন্ডিয়া ক্যান বি এ ভেরি গুড পার্টনার টু আস আমাদের সাথে একটা ভালো একটা কোলাবোরেটর হতে পারে যে কিভাবে আমরা করবো দেখেন একটা জিনিস আমরা খুব ইগনোর করছি এটা টেকনোলজি টেকনোলজি অ্যান্ড এ সাইন্টিফিক কোলাবোরেশন সাইন্টিফিক কোলাবোরেশন ক্যান ব্রিং ওয়ান্ডার্স টু এ কান্ট্রি আমি আমাদের পপুলেশন কম রিসোর্সেস কম বাট সাইন্টিফিক গ্রোথ যদি এখানে আমরা করি অ্যান্ড ইন্ডিয়া ইজ এ নেশন হুইচ ইজ ক্লোজ বাই হুইচ হ্যাজ গট দি পসিবিলিটি টু শেয়ার উইথ আস দি সাইন্টিফিক কোলাবোরেশন এবং আপনি দেখবেন ইন দ্য নেক্সট 10 to 15 ইয়ার্স বাংলাদেশ উইল বি ওয়ান অফ দোজ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হুইচ উইল বি অফারিং আপনার আমি মনে করি আপনার সাইন্টিফিক নলেজ টু দ্য নেবার্স উইল বি ওয়ান অফ দ্য কান্ট্রিজ বিকজ আমাদের এখানে ইন্টারনাল স্টেবিলিটি আসছে খুব কুইকলি আমাদের আমাদের ইকোনমিক প্রসপেরিটিও আমরা আনতে চাচ্ছি তখন দ্য থার্ড এরিয়া অফ কনসেন্ট্রেশন উড বি সাইন্টিফিক নলেজ সাইন্টিফিক নলেজ হলেই কিন্তু আমরা ধার করে আমরা কিন্তু কোলাবরেট করতে পারবো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া উড লাইক টু কেন আমরা ইন্ডিয়াকে একটা বড় জিনিস দিতে পেরেছি সেটা হলো সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি আমরা কিন্তু অনেকটা দিতে পেরেছি স্পিল ওভার হয়নি ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ যেটা আমরা সবসময় ভয় করেছি যে স্পিল ওভার হবে স্পিল ওভার হয়নি আমরা ইনফ্যাক্ট কিছুটা স্পিল ওভার করে আমরা দিয়েছি ওদেরকে থামিয়ে দিয়েছি হ্যাঁ সো দিস ইজ দ্য টু থিংস দ্যাট উই ক্যান শেয়ার ভেরি ক্লোজলি উইথ ইন্ডিয়া ইজ অফ কোর্স সাইন্টিফিক কোলাবোরেশন অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউরিটি অ্যান্ড উইচ উই আর ডুইং তো আমি মনে করি যে উই হ্যাভ গট এ রোড টু প্রসপেরিটি এহেড অফ আস ইফ ইউ স্টিক বাই দিস পলিসি অ্যান্ড বি এবল টু কনভিন্স ইন্ডিয়া যে দেখো আমরা যদি একটা একটা উইন উইন সিচুয়েশন করতে চাই লেট আস কোলাবোরেট লেট আস কোলাবোরেট ইন দিস কেন বাংলাদেশে একটা জিনিস আছে অ্যান্ড উইচ ইজ ভেরি অবভিয়াস নাও যে আমাদের যে পপুলেশন আছে উই আর কোয়াইট গুড অ্যাট এটা মানে ওভারলি কিছু করিনি এখনো কিন্তু উই ক্যান দ্যার ইজ এ বিগ পোটেনশিয়ালিটি ইন বাংলাদেশ ফর সাইন্টিফিক এটা সো এইটাতে আমরা পারব মনে করি যে সাউথ এশিয়াতে ভারত বাংলাদেশ সম্পর্ক এমন একটা পর্যায়ে আসছে যে সার্ক রিজিয়নে বলতে গেলে এটা একটা আউটস্ট্যান্ডিং প্রমিস সামনে তুলে ধরছে আমরা ভারতের ব্যাপারে আমাদের যে দৃষ্টিভঙ্গি আগে ছিল সেটা এখন অনেকাংশেই আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক থ্রু করা সম্ভব ভারত যে নেতৃত্ব বর্তমানে রয়েছে এটাকে বলা যায় যে সমকালীন সময়ে তুলনামূলকভাবে সবচেয়ে স্থিতিশীল একটা নেতৃত্ব ইয়ে কিন্তু খারাপ করছে না মোদি শাইনিং ইন্ডিয়ার পাথ যে করেছিল বাজপেয়ী সেটা হলো হয়ে গিয়েছিল কিন্তু মোদি কিন্তু গ্রাসরুট লেভেলে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছে তিনি সরাসরি তার অ্যাডভার্সারির সাথে কথা বলেন মমতার সাথে কথা বলেছে ইদানিং তিনি বিহারের মুখ্যমন্ত্রী বিহারের যে নীতিশ কুমারের সাথে বসে কথা বলেছে মোদির অ্যাপ্রোচ কিন্তু ভিন্ন ধর্মী আমাদেরকে মোদি ঢাকায় এসে যেসব কথাগুলো বলে গিয়েছিল বাংলাদেশের উচিত হবে মোদিকে রিমাইন্ড করে দেয়া যে ফলো আপ যেন হয় যেন ভ্যাকুয়ামে না চলে যায় এবং অ্যাম্বাসেডর সাহেব যেটা বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি যে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি আমাদেরকে ভারত অনেক দূরে নিয়ে যেতে পারে শেষ প্রান্তে আমরা তৃতীয় সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত দুটো বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ প্রফেসর আমি শাহিদুজ্জামান এবং আম্বাসার আশফাকুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আর দর্শক মন্ডলী বাংলাদেশের যে নতুন নাগরিক যুক্ত হলেন বাংলাদেশের সঙ্গে যারা নাগরিক হলেন বাংলাদেশের তাদেরকে অভিনন্দন স্বাগত বাংলাদেশে এবং আমরা আশা করব যে তাদের 68 বছরের দুঃখের যে অবসান হয়েছে সেই দুঃখ দ্রুত কেটে যাক এবং সেখানে আমার অতিথিরা বলেছেন যে একটা শিশু জন্মের পরে তাদেরকে যেভাবে লালন পালন করতে হয় বড় করতে হয় এই
সিটের মানুষরা যারা এই সিট মহলের অধিবাসী ছিলেন এখন বাংলাদেশের নাগরিক, তাদেরকে তাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নানা ধরনের সুযোগ সুবিধা এবং আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যেটি নিয়ে আমরা অনেক সময় গর্ব করি, সেই সব সুযোগ সুবিধা অনেক বেশি তাদের জন্য যেন দেওয়া হয়, এটি একটি প্রত্যাশা। এবং সেভাবেই তাদের লালন পালন করে আমাদের মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই অঞ্চলের জমি সংক্রান্ত যে বিরোধ, এমনিতেই বাংলাদেশে জমি জমা সংক্রান্ত বিরোধ অনেক বেশি এবং ওগুলো নিষ্পত্তি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই জায়গাটাতে একটা বিশেষ নজর সরকারের দিক থেকে দিতে হবে এবং প্রাথমিক পর্যায়ে যদি এই বিরোধগুলো নিষ্পত্তি করা যায় বা এই সমস্যাটা সমাধান করা যায়, ভবিষ্যতে এটি নিয়ে আর তেমন কোনো বড় সমস্যা তৈরি হবে না। আর সেই সঙ্গে আমরা একমত যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা ডাইনামিক চেঞ্জ আনতে হবে এবং আরও বেশি সক্ষমতা বাড়াতে হবে। ভারতের সঙ্গে সমস্যাগুলো অনেকখানি সমাধান হয়েছে, বাকিটাও সমাধান হবে, এখন যেভাবে চলছে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে এই জায়গায় ওনারা দুজনেই একমত যে প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে আগামী দিনে পানির সমস্যা এবং সেটি কিভাবে নিষ্পত্তি করা যাবে এবং সেই জায়গায় আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশে যারা ভুক্তভোগী আছেন তারা কিভাবে সমস্যাগুলো সমাধান করছেন, তাদেরকে কিভাবে সঙ্গী করে এই সমস্যা সমাধানের দিকে বাংলাদেশ এগোতে পারে সেদিকে সরকার যেন মনোযোগ দেয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।